নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি। আজকে আমি এবং আমার মেয়ে মিলে ঠিক করেছি টুকুরের আলমারিটাকে গোছাবো। সে এক লন্ড ভান্ড কাণ্ড তো হবেই, সে ওটা থেকে বার করবো। এখন আপাতত যেটা করছো সেটা করে নাও, তারপর একটা একটা করে হবে। তারপরে মা যেহেতু আসবে, সেহেতু ওই ঘরটাকেও একটুখানি সাফা সুফা করতে হবে, মান মতো করে রাখবার মতো জিনিসপত্র, কারণ জামা কাপড় এত বেশি হয়ে গেছে আমাদের যে কোথায় যে কি রাখবো, মাথা কাথা ঠিক থাকছে না। তো যাই হোক, ঠিক আছে, একটা মাথা খাটালে নিশ্চয়ই কিছু না কিছু বেরোবে। তো এখন আপাতত এই যে একটা র‍্যাক সেদিনকে নামানো হয়েছিল, সেই র‍্যাকটা আজকে গোছানো হবে। গুছিয়ে শুধু গোছানো হবে না, কোথায় কি যাবে সেটাও পরিবর্তন পরিমার্জন সব কিছুই হবে। তো কাজ শুরুর আগে অধিকন্তু কথা বললে কাজের দেরি হয়, তাই জন্য চলুন কাজ শুরু করে দিই। আমার মেয়ে শুরু করে দিয়েছে, আমিও শুরু করে দিই। এই জামা কাপড় গোছানো নিয়ে বেশ কয়েকদিন ধরে টুকুরের সাথে আমার একটা তর্চা চলছে। টুকুরের বক্তব্য, টুকুরের ঘরে যে স্টিলের আলমারিটা আছে তার মধ্যে ওর সমস্ত শীতের জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো সে এই প্লাইয়ের আলমারিতে ভরে নিজের ঘরেতে এই সামারের জিনিসপত্রগুলো নিয়ে যাবে। আর এই জিনিসপত্রগুলো এখন নিয়মিত পরবে, নিয়মিত ওই আলমারিটা খুলবে, কিন্তু ওই আলমারিটা না খুব একটা যে ভালো কোয়ালিটির তা নয়, একটু পাতলা, নড়ে, সেটিংটা একটু গণ্ডগোল আছে, মানে এদিক থেকে ওদিকে যখন নিয়ে আসা হয়েছিল ওটার পায়াটাতে আরও কিছু গুঁজি দিতে হবে। ওটাকে বারবার করে খোলা বন্ধ করাটা একটু ঝুঁকির হয়ে যাবে, কখন যে কোন দিকে উল্টে পড়ে যাবে তার কোনো ঠিক নেই। সেজন্য আমি ওকে বলেছি প্লায়ের আলমারিতেই তোমার সামারের জিনিসপত্রগুলো থাক, উইন্টারের জিনিসগুলো ওখানেই থাকুক, সে কিছুতেই সেটা শুনবে না। তারপর যা হোক তা হোক করে ওকে মানানো হয়েছে। আমি বলেছি যদি উল্টে পড়ে তোর ওপর আমাকে আর ডাকবি না। প্রতি 3 সেকেন্ড পর পর একটা করে জামা তুলছে, বলছে এটা কি ছোট হয়ে গেছে, ট্রাই করি বলে যাচ্ছে বাইরে ট্রাই করতে, আয়নায় 5 মিনিট ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ততক্ষণে মায়ের এগুলো সব গোছানো শেষ। তুমি তো কিনেছিলে। আরে লকডাউন পিরিয়ডে যেটা কেনা হয় সেটা কনসিডার করা হয় না বাবু। দেখো যাই করো, কিনে তো ছো, রাখো না, দুটো দিন রাখো। এখন কি খুব ফানি লাগছে দেখতে? এটা কি এখন খুব ফানি দেখতে লাগছে? হাতাগুলো কেমন একটা, আমি ওটা পড়েছিলাম বাইরে। আর পড়েছো, লজ্জা পাচ্ছো? তাহলে ফেলো, তাহলে ফেলো। সবাই সবাই লেগ পুল করেছে, লেগ পুল করেছিল, তাহলে রাখো না, ওটা পড়তে হবে না, ছেড়ে দাও। আরো পেয়ে যাবো অনেক রকম। টপ থাকলে বেটার হতো। দেখি 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 দেখি, ঘোরো 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 ঘোরো, আর একটা নতুন ট্রাই করছি। ঠিক, কি কি ভালোই লাগছে? এটা পুরী থেকে কেনা হয়েছিল। এবার তাকা, একটু তাকা আমার দিকে, তাকাতে খুব আলসেমি দেখি, তাকা তাকা, এটাও পুরী। নিজেদের ছোটোবেলাগুলোকে ফেরত পাচ্ছি মনে হচ্ছে, আমাদেরও এরকম জামা কাপড় নিয়ে পাগলামি ছিল। তবে এই মুহূর্তে তো আমার নিজের ছোটোবেলা ভাবছি না, যেই সময় ভয়েস দিচ্ছি তখন নিজের ছোটোবেলা ভাবছি, যেই মুহূর্তে বসেছিলাম তখন আমি তো পুরোপুরি মা, তাই জন্য মেয়ের ছোটোবেলাটাই এনজয় করছি। তো যাই হোক, আবার সে একটা নতুন জামা ট্রাই করতে গেছে, নতুন জামা না মানে পুরনো জামা, এটা হয় কি না একটুখানি দেখি, সেটা বলে ট্রাই করতে গেছে। আর এই দিকেও এই ঘরটাকেও একটুখানি গোছাতে হবে, অনেক জামা কাপড় এই ঘরেতেও ছিল, সেগুলো যাই হোক থাপথুপ করে দিলাম। ওই ঘরটাও মানে যে ঘরে টিভি আছে সেই ঘরটাতেও কাজ আছে, ওই ঘরটাতে তো মা এসে থাকবেন, ওই ঘরটাতেও কিছুটা কাজ আছে। তো যাই হোক, এই ঘরটা করে দেখি, ওই ঘরটা করবো নাহলে কালকে করবো। হলো মোটামুটি, এবং মানে যুদ্ধ যাওয়ার ব্যাপার আর কি, এবং এই যে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র বাতিল হলো, আর এক ব্যাগ আলপনাদি নিয়ে গেছে। এটা অবশ্য ছোটো ব্যাগ, মানে ব্যাগ বলতে এইটাই আর কি, ওটা ওই ছোটো ছোটো যে ওই কাপড়ের ব্যাগগুলো হয় সে ব্যাগ ভর্তি একটা নিয়ে গেছে, ওটাকে না বলাই ভালো। এইটাই হচ্ছে যেটা বাতিল হলো। এই ডালটাতে এখন প্রত্যেক দিনই করে ফুল হচ্ছে, ওই যে আগের দিনের ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। আমি আলপনাদিকে বলেছি এই ডালটা থেকে ফুল তোলা যাবে না। আর আজকে আবার এত সুন্দর লাগছে সকালবেলা উঠে, তো এখানেও একটা ফুল হয়েছে, এটাও কালকে হয়েছিল, শুকিয়ে রয়েছে একটা, শুকনো ফুলের পাশে একটা করে ফ্রেশ ফুল প্রত্যেকটা ইয়েতেই রয়েছে। আলপনাদি বলছে আরে ঠাকুরের চরণ দেব তবেই তো ফুলের সার্থকতা, না গাছে সুন্দর লাগবে সেটাও একটা সার্থকতা। কালকে রাত্রেবেলাতে জল দিয়ে শুয়েছি, আমি মাটির অবস্থা একেবারে খাখা করছে একবারে, যেগুলোতে ইয়ে নেই সেগুলোতেও কিন্তু জল পড়ে প্রত্যেক দিন, কারণ কালকে তো পাইপ দিয়ে দিয়েছি, অত তো আলাদা আলাদা করে দেওয়া যায় না,
কিন্তু তাতেও কি অবস্থা, আর এত গরম পড়ে গেছে এপ্রিল মাসের মাঝামাঝি, তাতেও পিটুনিয়াতে ফুল দেওয়ার কোনো বিরাম নেই। যদিও মনে মনে চাইছি যে এবার এগুলো তুমি যাও, এবার নতুন গাছ লাগাই, কিন্তু যখন ফুল দিচ্ছে তখন এই কথাটাই বা কী করে প্রাণে ধরে বলি, কিন্তু এটা ঘটনা যে ফুলের সাইজ ছোট হয়ে গেছে। আগে অনেক বড় বড় হচ্ছিল, এখন ফুলটা ছোট হয়ে গেছে। কয়েকদিন শিলিগুড়িতে বৃষ্টি নেই, সুতরাং গাছগুলোতে কিন্তু জল দিতেই হবে, আর গাছকে জল দিতেই হবে, এটা জলের অপচয় নয়। অনেকে আবার এটাকে দেখেও বলেন আপনারা জল অপচয় করছেন। না বন্ধুরা, এরা না থাকলে আমরা বাঁচবো না, এদেরকে বাঁচাতেই হবে। তো মোমবাদ এই মাত্র ঢুকে গেল, আজকে অনেক তাড়াতাড়ি এসেছে। এখন আমি ওইগুলো টুকটাক একটু করে নিয়ে বারান্দা বাগানে ভালো করে একটু জল দিয়ে নিই। প্রসঙ্গত একটা কথা জানাই, আলপনাদি আমার মেয়ের জামাগুলো, মানে যেগুলো টুকুর আর পরবে না সেগুলো সবই ভালো জামা, শুধু ছোট হয়ে যাওয়া জামা সেগুলো নিয়ে যায়। আমি আগে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থাকে দিয়ে দিতাম, তারপর দেখলাম সেই স্বেচ্ছাসেবী সংস্থারা সেই জায়গাতেই দেয়, মানে জামাগুলো বিতরণ করে, যেখানে আমিও অনায়াসেই পৌঁছে যেতে পারি। আসলে আমার বাড়িটা তো বাগড়াকোট অঞ্চলে, সেই বাগড়াকোট অঞ্চলের অভ্যন্তরে বেশ কিছু জায়গায় খুব অল্প কিছু পরিবার আছে যারা অত্যন্ত দরিদ্র, কিন্তু তারা তো এই শহরাঞ্চলের মধ্যে থাকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের হাতের নাগালে পায়, কিন্তু এরকম অনেক জায়গা আছে যেটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, সেখানে অসহনীয় দারিদ্র কিন্তু এখনও রয়েছে। সেখানে যদি আমার মেয়ের ছোটোখাটো জামাকাপড় বা আমাদের আরও কিছু জিনিসপত্র পৌঁছে যায়, তাহলে সেই সমস্ত মানুষদের খুব উপকার হয়। তাহলে আমি কীভাবে সেটা সন্ধান পেলাম, পেলাম হচ্ছে আলপনাদি দিদির মেয়ের বিউটি যেখানে বিয়ে হয়েছে সেটা প্রত্যন্ত জায়গা, আমবাড়ির একেবারে অভ্যন্তরে। সেইখানে এইরকম বেশ কিছু পরিবার রয়েছে যারা টুপুরের এই সমস্ত বাড়ন্ত বয়সের মেয়েদের জামাকাপড় পেলে খুবই উপকৃত হবে। টুপুরের অনেক জিনিসপত্র যেমন তাদের দিয়ে দেওয়া হয়েছে, তেমন এটা বলতে নেই তাও বলছি, নাহলে অনেকেই বলবেন শুধু পুরনোই দেন নতুন দেন না। বন্ধুরা, ওদের নববর্ষের জন্য তিনটে পরিবারকে আমাদের তরফে এবার সামান্য কিছু হলেও দেওয়া হয়েছে, সেটা নতুন জামাকাপড়ের সাথে অবশ্যই কিছু অর্থও, কারণ ওরা সেটাই চেয়েছিল যে জামাকাপড় দিতে হবে না, আমাদের টাকা দেবেন। সেই পরিবারের কয়েকজন এসে বোম্বাদার কাছ থেকে সরাসরি টাকাটা নিয়ে গেছে, আর জামাকাপড়গুলো যেগুলো দেওয়া হয় সেগুলো বিউটি নিয়ে যায়, যখনও শ্বশুরবাড়ি যায় ব্যাগ ভর্তি করে ওর হাত দিয়ে পাঠিয়ে দিই আমরা। আমাদের প্রচুর খাদ্য খাবার হয়েছে, ছোটো ছোটো করে অনেক কিছুই হয়েছে। এই যে ডাল বানাতে দিয়ে গেছে ডালের বড়া, এটা হচ্ছে নিচের থেকে দিয়ে গেছে আলু পোস্ত, আজকে নিরামিষ তো শনিবার, আজকে এই যে ওপরে এটা ওপরে হয়েছে মিনামাসি করেছে, এটা উচ্ছে ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত, এটা হচ্ছে হচ্ছে মুগ ডাল সবজি দিয়ে, এইটি পনির, এটা মিনামাসি করেছে, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, নিচের থেকে আলু মালি দিয়ে গেছে দুরকম ডাল। ঠিক আছে, সবাই আজকে অনেক কিছু দিয়ে খাবো, ভাতটা কম খাবো কিন্তু জিনিসপত্র অনেক বেশি নেবো আর কি, সবই তো শেষ করতে হবে এই আর কি। আমার না এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার না বারণ আলু পোস্ত খাওয়া, মানে আলু খাওয়া আর কি, বারণ মানে কম, মানে যতটা কম করা যায়। দেখা যাক, একটু নেব, বাকিদের দিয়ে দেবো, খুব বেশি একটা ওই জন্যই দেয়নি, একবেলার মতোই দিয়েছে তিনজনের জন্য। মন্তব্য এসেছে, যে মন্তব্যটার ব্যাপারে অনেক রকম কমেন্টই আমি পাই, অনেকেই বলেন যে সব সময় রিয়্যাক্ট করি, তা কিন্তু নয়, কমেন্ট সেকশন চেক করবেন প্রায় প্রত্যেক দিনই এরকম কমেন্ট কিছু না কিছু আসে, কিন্তু প্রত্যেক দিন কি আমি এইসবের উত্তর দিতে বসে যাই, মোটেই সেটা নয়। ভালোভাবে শোভনভাবে কখনো কখনো কোনো কথা বলতেই পারি, তো কোনো কোনো সময় ঠিক শোভনতাটা ঠিক শোভনতা রাখা যায় না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কমেন্টটা আমি সাইডে দিয়ে দিয়েছি। আপনি আমার লাঞ্চ মেনু নিয়ে বলতেই পারেন, সেটা অবশ্যই সত্যি কথা, কারণ কখনো ওই আলু ভাত কুমড়োলি এগুলো খাচ্ছি, সাথে সাথে মাংসটা সেটা আপনি ভুলে গেছেন, যাই হোক ঠিক আছে, প্রোবায়োটিক নেই ইত্যাদি ইত্যাদি নেই, কার্বোহাইড্রেট ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, ফাইবার কোথায় হ্যানা ত্যানা। আমি যতদূর আপনার ব্যাপারে জানি, আপনার মেয়ে সম্ভবত ডাক্তার আপনি কোনো একবার উল্লেখ করেছিলেন। শুনুন, আপনি যে সমস্ত কথাগুলো বলেন, যেভাবে কথা বলেন, তাতে বোঝা যায় যে আপনি লেখাপড়া কিছু হলেও জানেন, এবং আপনার ক্ষেত্রে এই কথাটা সত্যি যে আপনি স্পষ্টবাদী, সেটা নিজেকে মনে করেন। যিনি স্পষ্টবাদী হন তিনি স্পষ্ট কথা শুনতে নিশ্চয়ই অভ্যস্ত, নাকি সবাইকে শুধু স্পষ্ট কথা বলে দিয়ে বেরিয়ে যাবেন, কেউ আপনাকে কিছু বললে আপনার গায়ে লেগে যাবে, সেটা কিন্তু হয় না। আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলছি, আপনি ওপরে যেগুলো বলেছেন বলেছেন, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কথা যেটা বলেছেন, আপনি 84 বছর বয়সে ওনার মতো অ্যাক্টিভ থেকে দেখান, তারপর এত কথা বলবেন, এই জুলাইয়ে ভদ্রলোকের 85 হয়ে যাবে, দেখে বোঝা যায়।
লাইফস্টাইল কী পরিমাণ মেনটেন করেন আপনি জানেন? 12:30 থেকে 1টার মধ্যে খাওয়া, রাত্রেবেলায় ওনার খাওয়া, ওনার স্নান করা, ওনার জপে বসা, এই সবগুলো দেখে না ঘড়ি মিলিয়ে নিতে পারবেন। যদি কখনো নিজের হাতের ঘড়িটা বা ঘরের ঘড়িটা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের বাড়িতে এসে না ওনার স্নান করা দেখে আপনারা ঘড়িটা মিলিয়ে নেবেন, দুপুরবেলা খেতে বসা দেখে তা ঘড়ি মিলিয়ে নেবেন, রাত্রে খেতে বসা দেখে তো মেলাতেই পারবেন। সমস্ত কাজ নিজে নিজে করেন, বাজার হাট সব কিছু নিজে করেন, প্রয়োজন হয় না আমাদের এখনো পর্যন্ত। কাজেই একদিন ভদ্রলোক ওইগুলো খেয়েছেন, ওইগুলো যে এই বয়সে খেতে পারছেন, হজম করছেন, জীবনটাকে এনজয় করছেন, হেপো রোগীর মতো বেঁচে নেই, হেপো বৃদ্ধের মতো বেঁচে নেই, সেটা ভগবানের আশীর্বাদ। দুদুবার ভদ্রলোকে করোনা হয়েছে, প্রথমবার 19 দিন হাসপাতালে ভর্তি ছিলেন, এই থাইয়েতে একদিন স্টেরয়েড ইঞ্জেকশন, ওই থাইয়েতে আর একদিন স্টেরয়েড ইঞ্জেকশন, এই করে 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 19টা দিন কাটিয়েছেন। তখন তার কত বয়স ছিল? 81। সেই জায়গা থেকে সেই ব্লাড প্রেশার কিছুতেই কন্ট্রোলে থাকছে না, কিছুতেই কন্ট্রোলে থাকছে না, কী করে কন্ট্রোল করলেন? লাইফস্টাইল মেনটেন করে এই বয়সে এসে। তার মধ্যে বেশ কিছু নিজে নিজেই করেছিলেন, নয়নতারা পাতা খেতেন, সেটা অবশ্য সবাইকে খেতে বলছে না, সেটা সবাই স্যুট করে না, কিন্তু সেটা তিনি করেছিলেন। এবং ট্রাইগ্লিসারাইডের কথাটা যেটা আমি বলেছি সেটা ওনারই কথা, এটা খুব মানে যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণে উনি এনেছেন, অ্যালোপ্যাথি ওষুধ ছেড়ে দিয়ে এনেছেন সেটা বলছি না, পাশাপাশি সবই চলেছে, কিন্তু এখন ওনাকে ট্রাইগ্লিসারাইডের জন্য আর ওষুধ খেতে হয় না, ওনার কোলেস্টেরলও কন্ট্রোলে আছে। প্রত্যেক দিন সকালবেলাতে এই জিনিসটা উনি করেন। আমরা যখন প্রথমবার তাকে চাটা দিতে যাই, তার আগেই সেই গুঁড়োটা তিনি নিজে নিজেই গুলিয়ে খেয়ে ফেলেন, সেটাও তিনি সকালবেলা উঠে নিজে নিজেই করেন। এক জীবনে এই ভদ্রলোক যে কী কী অ্যাচিভ করেছেন এবং এখনও যে কিন্তু রাজার মতো বাঁচছেন সেটা একবার একটু দেখুন। আর বিদ্যা দদাতি বিনয়ম, আপনি এরা ধরে নিচ্ছেন যে আপনার মেয়েই বোধহয় পৃথিবীতে একমাত্র ডাক্তার হয়েছে বা সফল হয়েছে, এত অহংকার ভালো নয় মহাশয়া। আগে যতগুলো মন্তব্য করেছিলেন অত্যন্ত উদ্ধতপূর্ণ, আমি আপনাকে বলছি এত উদ্ধত মানুষের সাথে আমার যায় না। এবং আজকের দিনে কথাটা যেটা বলছি, আশা করছি আমার ঈশ্বর এই ব্যাপারে একটুও ক্ষুব্ধ হবে না, এবং আমি কোনোরকম অহংকারজনিত কারণে এই কথাগুলো বলছি না। বিশ্বাস করুন, শুধু জগৎকে যারা ওইভাবে দেখে আমি তাদের মধ্যে পড়ি না। আপনি দোষ আমার নিশ্চয়ই ধরিয়ে দিতে পারেন, কিন্তু কোথায় বলতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, কত দূর গিয়ে বলতে হবে, সেটা যে মানুষেরা জানে না তাদের জন্য আমার ভিডিও নয়। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভদ্রমহিলাকে, ইনফ্যাক্ট এই মহিলাকে এই কথাগুলো বলতেই হতো। কিছু কিছু মানুষ মনে করেন যে ব্লগারদের কমেন্ট সেকশনটা মানুষের ফ্রাস্ট্রেশন মেটানোর একটা টয়লেট সিট গুছের ব্যাপার, তারা সেখানে বিপটি করে দিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু ব্লগারদের হাতেও তো একটা ফ্ল্যাশের অপশন থাকে, সেটা কেউ কেউ ব্যবহার করেন, কেউ কেউ ব্যবহার করেন না, তবে কম বেশি সব ব্লগারকেই করতে হয়। আজকের দিনের পরে এই ভদ্রমহিলা যদি একদিন কমেন্ট করেন আমি অবশ্যই তাকে ব্লক করে দেবো, অবশ্যই করে দেবো, এখনও করিনি। তবে একটা কথা বলি বন্ধুরা, যারা আমার ওজন নিয়ে কথা বলেন তাদের কথাকে আমি সমর্থন করি, কারণ এটা আমি নিজেও জানি। 75 হার্ড নিয়ে একজন লিখেছেন দেখলাম, কথাটা তার আংশিক সত্যি, তার কথার মর্মার্থ আমি বুঝতে পেরেছি। তিনি সেই সময়টাতে হয়তো বা অত নিয়মিত দেখেননি, সেই জন্য হয়তো তিনি বোঝেননি যে আমার কিন্তু সেই সময়টা ওজন কমেছিল, কিন্তু তার কনফিউশনটা হয়েছে এই জায়গাটাতে যে আমি সেই যে একটা জীবনধারা সেটাকে ধরে রাখিনি। 75 হার্ডটা কমপ্লিট করাটা আমার কাছে একটা মস্ত বড় ব্যাপার ছিল এবং সেটা আমি করেছি জন্য খুব খুশি হলেও আমি অত্যন্ত অখুশি নিজের ওপরে যে সেই যে একটা ধারা সেটাকে আমি ধরে রাখিনি। আর আমি 3 মাস আড়াই মাস একটা খুব স্ট্রিক্ট রুটিনে থাকলাম, তারপর 4 মাস আমি ছেড়ে দিলাম, ফ্যাট বাউন্স ব্যাক করবেই। আর যদি কোনো জিনিসে কনসিস্টেন্সি না থাকে তাহলে সেটা তো ফলপ্রসূ হবে না। সেই যে 75 হার্ডের মধ্যে 2.5 মাস যে আমি করলাম কাজটা, সেটা কিন্তু আমার ফলপ্রসূ হলো না, কারণ আমার ফ্যাট বাউন্স ব্যাক করেছে। কিন্তু সেই জীবনচর্যাটা ধরে রাখলে কিন্তু আজকে আমি অনেকটাই রোগা হতাম, যেটা আপনারা ক্যামেরাতে বুঝতে পারতেন। সেক্ষেত্রে সেই ভদ্রমহিলা যিনি কমেন্টটা করেছেন তার এই কমেন্টটা করতে হতো না, এক্ষেত্রে ভুলটা কিন্তু আমারই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এবার জিমে ভর্তি হয়েছি, ট্রেনারের আন্ডারে কাজ করছি বা এক্সারসাইজ করছি, দেখা যাক কোন কুলে গিয়ে তড়ি ভেড়ে। আজকে হাতিমোড় থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে তবে বাড়ি যাই, কাঠবাদাম একদম শেষ হয়ে গেছে, বেশ অনেকদিন হলো ভেজানোই হচ্ছে না, একটা টুকুরের জন্য আর কি। তো আজকে আমার আসলে এখানে তো আমার আলাদা করে কোনো ট্রেনার নেই, সবাই সবার ট্রেনার, কিন্তু আমার যে বিশেষ করে আমাকে যিনি আর কি অ্যাটেন্ড করেন যে স্যার, উনি আজকে অ্যাবসেন্ট ছিলেন, খুব মানে অল্প বয়সী মিষ্টি ভাষী একজন ছেলে, মানে ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে, হ্যাঁ ম্যাম তা তো করতে হবে, এরকম করে করে খুব কঠিন কঠিন এক্সারসাইজ আমাকে দিয়ে করিয়ে নেন। তো আজকে স্যারকে একটু মিস করছিলাম,
সে কিন্তু ভালো হয়েছে সব মিলিয়ে। আমি বলে বলে দিলাম, অন্যান্য ট্রেনাররা ঠিক জানে না যে দিলীপ স্যার আমাকে কী কী এক্সারসাইজ করান, বলে দিলাম, তারপরে হলো মোটামুটি ভালোই হলো। কথা বলতে বলতে হাতি মোড়ে পৌঁছে গেলাম, কাঠবাদনটা পেয়ে গিয়ে এখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যেতে হয়, ভালো লাগছে না আজকে। হাতি মোড়ে সুর ভাঙা হাতি, এদের জন্য এই জায়গাটার নাম হাতি মোড়। নেতাজি মোড়ও নাম হতে পারতো, ইনফ্যাক্ট নেতাজি মোড় বলে ভালো ভাষায়, মানে ওই আর কি, ভালো নাম নেতাজি মোড়, ডাক নাম হাতি মোড়। ফিরতি পথে রিক্সা নিলাম, পা প্রচণ্ড ব্যথা করছে। এই ভদ্রলোক মালদায়, 6 তারিখে এদের ভোট। ভদ্রলোক বললেন আমি 3 তারিখে মালদা যাব, সেখানে গিয়ে দেখব যে পার্টি আমাদের পাঁঠার মাংস ভাত খাওয়াচ্ছে তাকে ভোট দেব। এত সুন্দর একটা সরল মানে স্বীকারোক্তি। আমি বললাম অন্য কিছু দেখবেন না, উন্নতি টুন্নতি বলে আমরা গরিব মানুষ, যে পার্টি আসুক আমাদেরকে খেটেই খেতে হবে। সেই জন্য আমাদের যদি 2টা পার্টি 2 দিন খাওয়ায়, একদিন একজন পার্টি খাওয়ালো মুরগির ঝোল আর একদিন পাঁঠার ঝোল, আমি তো দিদি পাঁঠার ঝোলকেই ভোট দেবো, কারণ ওর থেকে বেশি আমাদের আর কিছু পাওয়ার নাই। তা আমি জিজ্ঞাসা করলাম কেন লক্ষ্মীর ভাণ্ডার বউ পাচ্ছে না, সে তাকে ভোট দেবেন না? বল লক্ষ্মীর ভাণ্ডার বউ পাচ্ছে, বউ ভোট দেবে, আমাকে তো আর লক্ষ্মীর ভাণ্ডার দেয় না। যাই হোক, হাতিমোড় থেকে আসার পথে রাস্তায় আমার সাথে কথা হয়নি, যখন ভাড়াটা দিচ্ছি তখন বেশ খোশ গল্প হলো। তো ঘরে ঢুকেছি, সাথে সাথে ভূমবাদা বললো তুতি মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু লাল চা খাওয়াও। তো লাল চা যখন করলাম, নিজের জন্যও একটু করে নিই, পাতাটা একটু বেশি হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে। তো সারাদিন পর এখনও কিন্তু সেই ভদ্রলোক 4:30 সময় যে পোশাকটি পরেছেন এখনও সেটা ছাড়েননি, প্যান্টটা ছেড়ে সে হাফ প্যান্টটা পরেছে, এখন সে ভিডিও নিয়ে উঠে পড়ে লেগেছে। আর আমিও এখন ঝটাপট যত দ্রুত সম্ভব এগুলো করে নিচ্ছি, কারণ বুম্বাদা যখন চা খেতে চাইলো তার পরপরই আমার মা ফোন করলো। মা ফোন করে প্রায় 45 মিনিট মায়ের সাথে আমার কথা হলো। ইতিমধ্যে আমি দেখলাম যে ঘামটা আমার শুকিয়ে গেছে, একটু ঠান্ডায় বসে মানে এসিতে বসেই কথা হয়েছে। তখন আমি দেখলাম যে আমি যদি চান করে নিই তখন না আর আমি কিচ্ছু করতে পারবো না, আমার এত অবসন্ন লাগবে, সেই জন্য ঝটাপট এই পোশাকেই যতটুকু পারি ততটুকু করে নিই। একটু তুলাই চালের ভাত করলাম, কারণ ভাতটা দিনে দিনেই শেষ হয়ে গেছে। আর মিনামাসিকে আমি এখন বলেও দিয়েছি যে তুমি কিন্তু এখন একবেলার ভাত রান্না করবে, এই গরমকালে সকালে ভাত রান্না করে রাত্রেবেলায় খাওয়া যায় না। টুপুর বেটি আমার আজকে খাবে হচ্ছে ভাত, সে বলে দিয়েছে আমি রাত্রে ভাতই খাবো। আর অলিখিত নিয়ম, তিনি যখন আমাকে ভাত খেয়ে উদ্ধার করবেন সেই সময়টায় তাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভাত মেখে তাকে খাইয়ে দিতে হবে। সে পারলে শুধু মাখন এবং নুন দিয়ে ভাত খেলেই ভালো হয়, কিন্তু সেটা তো আর করা যাবে না, আজকে অনেক তরকারিপাতি হয়েছে। আমি এই মুহূর্তে তাকে একটু পনির আর একটু ডাল দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়ে আসবো। তো তারপরেতে আমি হঠাৎ মনে হলো যে বুম্বাদার সাথে কথা বলি, ওনার ডেকেও পাঠালো টুপুরকে ভাত খাওয়ানোর পর, সেখানেও মোটামুটি 10 মিনিট সময় তো গেলই। তারপরে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করে দেব, একটু বলতে যাব মানে স্নান করার আগেই, তখনই হঠাৎ করে কী একটা শব্দ পাচ্ছি, গিয়ে ক্যামেরা ট্র্যাক করে দেখছি পতিদেবতা আমার সহজ শেয়ার বাজারের জন্য ভিডিও করা শুরু করে দিয়েছে। তার মানে রান্নাঘরে যে আমি একটু কথা বলবো ভেবেছিলাম, সেটা বোধহয় মানে যে ফ্লোতে কথা বলবো ভেবেছিলাম, যে স্বরে, সেটা আর হলো না। কিন্তু এই ভদ্রলোকের 20-25 মিনিটের এক একটা করে ভিডিও হয়ে থাকে, ততক্ষণ আবার আমার দাঁড়ানোরও আর ইচ্ছা নেই। এমনিতেই আমার জিম থেকে এসে পড়ে এটা সেটায় অনেকক্ষণ সময় চলে গেছে, আমি আর পারছি না। এবার আমার মনে হচ্ছে আমি যদি এখন স্নান করে একটু না শুয়ে পড়ি আমি আর পারবো না, তাই জন্য তিনি তার মতো কথা বলুন, আমি একটুখানি গিজারটা অন করে দিই, জলটা গরম হোক, এবং আমার যেটুকু কাজ রান্নাঘরে প্রায় হয়েই এসেছে কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু করে নিয়ে ব্লগটা এন্ড করে আমি এবার পালাই। ও তো হঠাৎ করে শুরু করে দিল, আমি তো বুঝতে পারিনি যে এখন শুরু করবে, তাহলে হয়তো বলতাম যে জলও আমার নেই, একটু পরে শুরু করো, আমি ব্লগটা এন্ড করে নিই। ঠিক আছে, সারাদিন ধরে পরিশ্রম করছে, সেই সকাল 4:30 সময় যে পোশাকটি পরেছে সেটা এখনও ছাড়িনি, সেই পোশাকই কিন্তু এখনও আছে, মানে ওর হুঁশই নেই। নিজের প্যাশন মানুষ যখন টের পেয়ে যায় না, ধরতে পেরে যায়, তখন তার কাছে কাজটা কাজ মনে হয় না। তো যাই হোক, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না, আমি খুবই ক্লান্ত, যার ফলে ওর 20-25 মিনিট কতক্ষণ লাগবে ততক্ষণ আমার পক্ষে অপেক্ষা করা সম্ভবই না। আমি এই পোশাকেই সমস্ত রান্নাঘরের কাজ গুটিয়ে নিয়েছি, আমার আজকে আরও অনেকগুলো কাজ ছিল কিন্তু সেগুলো আমি আজকে আর করবো না, সেগুলো সমস্ত কাজের জন্য তুলে রাখলাম, ব্লগটাকেও এন্ডই করতে এলাম। এখন গিজারটা চালানো আছে, গিজারটা এক্ষুনি বন্ধ করে আমি চান যাবো। তো দেখিয়ে দিই, এখন আবার নতুন একটা কাজ চুকলো, সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ডে একদম জল নেই, সেই জলটা ভরা। তো এখন আমি দেখিয়ে নিই, কয়েকটা জিনিস ভিজিয়েছি আজকে, দুটো জিনিস নতুন করে ভেজানো শুরু করেছি, সেটা হচ্ছে এক তো চাই, এটা তোমার নিয়মিত ভেজানো, এটা ওই
মেথি আর মৌরি সেটা ভেজানো। এটা হচ্ছে, এটা হচ্ছে কাঠবাদাম, না এটা কিশমিশ, সরি এটা কিশমিশ, আর এটা হচ্ছে কাঠবাদাম। এই জলটা ফেলে দিয়ে ছাড়িয়ে খাওয়াতে হবে টুকুর দিয়ে, আর এটা কিন্তু টুকুরের দুটা সম্পূর্ণ জল সমেতে ওকে চিবিয়ে খেতে হবে, আর এটা তো আমারই। তো মাঝখানে কাঠবাদাম ভেজাতাম, সরি আমি একটু আস্তে কথা বলছি, গুমবাদা পাশের ঘরে দিই, ওর কথা কি সে শুনতে পাচ্ছেন আপনারা? তো আমি মাঝখানে কাঠবাদাম অনেকদিন ভেজাতাম, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছে, আমরা শুরু করলাম টুকুরের জন্য, যেটা খুবই উপকারী, বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য খুব জরুরি। আজকে থেকে আবার শুরু হলো, খুবই ক্লান্ত, এখন স্নান করবো, স্নান করে আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না একদম, তখন বডি মাছ ছেড়ে দেবে। মাথা যেহেতু ভেজাবো না, কিন্তু মাথাটা ভেজালে ভালো হতো, বড় ঘেমেছি আজকে। তো ঠিক আছে, একবারে চান টান করে শুয়ে পড়া রাখ দিয়ে ব্লগটাকে এন্ড করতে এলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন। সবাই সাবধানে থাকবেন, যে পরিমাণ মর্মান্তিক গরম পড়েছে, শিলিগুড়িতে ওরকম গরম পড়েনি এখনও, আজকে 31 ডিগ্রি ছিল যখন একদম দুপুর ছিল, কিন্তু আপনাদের তো সব যা দেখছি কোথাও কোথাও 47-46 ডিগ্রি তো বহু জায়গায়। সাবধানে থাকবেন প্লিজ, সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের জন্য তো মায়েদের চিন্তা হবেই, কিন্তু বুড়ো বড়ো মেজো সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণে টাটা।